বিস্কুট বানাবো একটা ডিম নিয়েছি বেকিং পাউডার আধা কাপ চিনি দুই কাপ ময়দা চিনিটা একটু কম ব্যবহার করব আমি আর নিয়েছি অল্প কম এক কাপ তেল নিয়েছি লবণ ডিমটা আমি এখন নিলাম তারপর দেব চিনি এই দুইটা ভালো করে মিক্স করে দিই সামান্য একটু লবণ দেব এবার দেব তেল দেব বেকিং পাউডার আধা চামচ এবার দেব ময়দা প্রথমে এক কাপ দিলাম আস্তে আস্তে পরেরটা বুঝে শুনে দেব এখানে কোনো জল ব্যবহার করি নাই আমি আর বিস্কুটে জল ব্যবহার করা যায় না বিস্কুট সুন্দর হয় না আমি ময়দা ব্যবহার করছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন আটা দিয়েও আমি অনেক বানিয়েছি এখন আমি আমার ব্যাটারটা হয়ে গেছে বিস্কুটের এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিব তেল অথবা ঘি দেখি আমি ঘি মেখে নেব ঘির একটু সুন্দর ঘ্রাণ থাকে এটাতে আমি বিস্কুটগুলি রাখব বেক করব এটাতে একটু তেল মেখে নিই হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এরকম একটা কাপ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম
এরকম করে আমি বিস্কিটগুলো বানিয়ে নেব। কত সুন্দর শেপ হয়েছে দেখছেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, এগুলি ফুলবে আবার। এবার আমি বেক করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে আমি বিস্কুটটা বেক করব। চুলাটা এখন হাই আছে, পরে আমি একেবারে কমিয়ে দেব। বিস্কুটটা এমনি দিলাম, তলাটা তো এমনি ফাঁকা থাকবে, এই কারণে এভাবে দিলাম। তারপরে এই ঢাকা দিয়ে দিলাম। এভাবে থাকবে 30 মিনিট। 30 মিনিট হয়ে গেল, চুলাটা ওই রকমই আছে। দেখি, এটা অনেক গরম। তিরিশ মিনিটে আমি একবারও ঢাকা উঠাই নাই, একটু উল্টিয়ে দিলে মনে হয় ভালো হবে। একটু উল্টিয়ে দিই, এভাবে আরো 10 মিনিট থাক, তারপরে দেখাবো আবার। 10 মিনিট পার হয়ে গেছে, পোড়ার সম্ভাবনা নাই, চুলা একেবারে কম আছে। বিস্কুটটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর, ঘরেই তৈরি করা যায়, দারুণ মুচমুচে বিস্কুট। দেখুন কত সুন্দর বিস্কুট। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন ভিতরটা কত দারুণ হয়েছে। দেখুন ঠান্ডা হলে আরো মুচমুচে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।